খোয়াই ব্লকের অধীন পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতস্থিত অজকর টিলে এলাকার বাসিন্দা বয়সী যুবক বিজয় গোপ শিক্ষকতা যোগ্যতা ডাবল মাস্টার ডিগ্রি সরকারি চাকরির জন্য হন্য হয়ে ঘুরেও যখন চাকরি মেলেনি তখন থেকে নিজ উদ্যোগে নিজের শতরকানি জায়গা জুড়ে শুরু করলেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রজাতির ফল ফুল ওষুধ সহ রকমারি পাতা বাহারের এনে বাগান তৈরির কাজ থাইল্যান্ড থেকে একশো চল্লিশটির মতো ড্রোফ প্রজাতি এবং কিছু সংখ্যক গঙ্গা মালয়েশিয়ান ড্রোয়াফ প্রজাতি নারকেল এনে নারকেল বাগান তৈরির কাজ শুরু করেন তাতে তিনি সফলও হন এই গাছগুলির বিশেষত্ব হল তিন বছরের মধ্যে ছোট গাছেই ফলন আসু এবং একটি গাছে তিন থেকে চারশো নারকেল হতে পারে সঠিক পরিচর্যা করলে বলে জানান চাষী বিজয়ী কোপ বর্তমান সময়ে তিন বছরের মধ্যেই তার লাগানো নারকেল গাছগুলিতে চলে এসেছে ফলন তিনি বলেন তার এই বাগান দেখতে এসেছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল হাত রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ আর অনেকেই তিনি আশা ব্যক্ত করেন আগামী দিনে যদি সরকারি সাহায্য পাওয়া যায় ক্ষেত্রে তার এই কানি জায়গা নিয়ে একটি কৃষি পার্ক করার ইচ্ছে রয়েছে তাছাড়া তিনি বলেন তার যে নার্সারিটি রয়েছে তার নাম মায়া নার্সারি সেখানে স্ট্রবেরি আপেল কুল মালয়েশিয়ান বিভিন্ন জাতের আম থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির ফুল এবং ফলের চারা উৎপাদন করে থাকেন আগামী দিনে যদি কৃষি দপ্তর থেকে কোনো সাহায্য মেলে তাহলে তিনি আরও অনেকটাই স্বনির্ভর হতে পারবেন যদি এগ্রি ট্যুরিজমের ব্যাপারে যদি কিছু একটা অগ্রণী ভূমিকা তারা আমাকে নেয় তাহলে আমি সেই ভূমিকাটা করতে পারি এই কারণে এখন আমার এখানে গাছ এখানে ধরুন পঁয়তাল্লিশটা বিভিন্ন প্রজাতির গাছ যেমন বেনানা বেনেনা দু রকমের বেনানা আছে আমার এখানে স্ট্যান্ডিং খুব দেখতে পারবেন আপনি ঠিক আছে তারপর ড্র আপনার ড্রাগন ফ্রুটস আছে যেটা ত্রিপুরাতে হয় না কোনো সময় হয় না কেউ করেও করেও নেই ত্রিপুরাতে যে স্ট্রবেরি চাষ আপনি দেখতে পাবেন আমার এখানে স্ট্রবেরি চাষ করেছি আমি ঠিক আছে বিভিন্ন রকম মোশাম্বির আছে ফুল ফল ইত্যাদি সব কিছু মিলে একটা এক্সেলেন্ট একটা পার্ক হয়ে গেছে মোটামুটি একটা ঠিক আছে তো আপনাদের মধ্য দিয়ে আমি বার্তা দিতে চাই ত্রিপুরা গভর্নমেন্টকে যদি ওরা আমাকে একটু সহায়তা করে তাহলে আমি বিশেষ উপকৃত হব একটি ট্যুরিজমের ব্যাপারে আমি একটা কথাই বলবো স্যার আপনিও আপনিও একজন শিক্ষিত লোক বলে ত্রিপুরা সুন্দর মতো চালাচ্ছেন আর এর মধ্যে দিয়ে বার্তা বার্তা দিয়েছে আমি একটা শিক্ষিত লোক ডাবল এম এ করা একটা বেকার ছেলে তো আপনি যদি আমার এখানে এসে ঘুরে যান যদি দেখে দেখতে পারেন যে এটা একটা মানে পার্কটা খুব ভালো হয় তাহলে আপনি আমাকে সাহায্য করবেন এই ব্যাপারে এটা আমার আশা এবং বিশ্বাস তাছাড়া তিনি যে সব কৃষি प्रेमीরা আছেন বেকার যুবকরা রয়েছে তাদেরকে তার নিজ হাতে তৈরি করা বাগানটি পরিদর্শন করার জন্য আহ্বান রাখেন ওয়েרו রিপোর্ট আর ই নিউজ